Aparadhnamar hoite moi papuri hojai rokhir obhijanot utkhat hoise eta hawala chokro brihot porimanor dhon hoho deobare hojai greptar hol manipurar dujon jubok 24,50,000 nagot dhon hoho greptar kora jubok kejon hawala gangor sodossho boli sandeh kora hoise greptar kora manipurar jubok dujon shohidul islam aru billal mia manipurar pra ahi hojai muslim potit bhara ghorot asil jubok dujon bigoto soma dhori bahor pati asil hojai muslim potit jobdokrito dhonkhinir kono boidho notipotro dekhuabole hokkhom nohol jubok dujone duike adalotot hazir korar nijor jimmat হোজাই রক্ষে যুবক দুজনে হাওালা চক্রর হয় ধনখিনি কোনোবা লোকক দিবলে রাখি থোৱাৰ সন্দেহ কৰা হৈছে অধিক তথ্যৰ বাবে হোজাই রক্ষে খুদা পোছা বাহত ৰাখিছে প্ৰণৱ শর্মাৰ প্ৰতিবেদন আগ্ৰহম নিশ্চয়কৈ চাওক হোজাই বৃহৎ পৰিমাণৰ টকা ইতিমধ্যে আৰক্ষীয়ে জব্দ কৰিছে লগতে দুই খৰবুৰহাকাৰীক ইতিমধ্যে কৰেক্ট কৰিছে হোজাই আৰক্ষী আৰু কৰেক্ট হোৱা দুই খৰবুৰহাকাৰীৰ ঘৰ হৈছে ত্ৰিপুৰাৰ আৰু ত্ৰিপুৰাৰ পৰা আহি হোজাই তেওঁলোকে থাকি ইয়াতে তেওঁলোকে হাওালাৰ হয়তো তেওঁলোকে বেপাৰৰ নামি পৰিছে কিন্তু হোজাই আৰক্ষীৰ তৎপৰতাত সেই হাওালা চক্ৰটো ইতিমধ্যে উৎখাত কৰিবলৈ সক্ষম হৈছে আৰু টকা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে যিহেতু মোৰ সৈতে হোজাই অতিৰিক্ত আৰক্ষী অধীক্ষক ইতিমধ্যে ৰূপম বদলৈ আছে তেখেতৰ সৈতে কথা পাতিম ছাৰ দেখা গৈছে হাওালাৰ বৃহৎ এটা চক্ৰ হয়তো আপোনালোকে উৎখাত কৰিবলৈ সক্ষম হৈছে বহুত ধন ইতিমধ্যে হয় এতিয়া আমি যোনটো আমাৰ এটা প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যন হৈছে তাত আমি গম পাইছোঁ এইটো হাওালা নিচিনাই আমাৰ লাগি আছে তেও আমি এতিয়া বৰ্তমান তদন্তটো যিমানখিনি পৰা আগবঢ়াই লৈ যাওঁ হাওালাত অলপ কিছুমান অলপ টেকনিকেল বস্তু থাকে যাৰ কাৰণে ইডি হওক বা ইনকাম টেক্স হওক জনাব লাগে যোনটো আমি তাৰ কাৰণে আমি বন্দোবস্ত কৰি আছোঁ তো সেইখিনি কৰিম আৰু আমি যোনখিনি ফৰ্মেলি যেনেকৈ আগবঢ়াই লৈ যাব লাগে তেনেকৈ আগবঢ়াওঁ মানুহ দুজনক যাক ইতিমধ্যে গ্ৰেপ্তাৰ কৰিছে ঘৰ ক'ত আৰু নাম সিহঁতৰ ঘৰ চিপাহীজালা ডিষ্ট্ৰিক্ট ত্ৰিপুৰা এজনৰ নাম হ'ল শ্বহীদুল ইছলাম এজনৰ নাম হ'ল বিলাল মিয়া তেওঁলোকে ছাৰ কিমান দিন ধৰি হোজাইত আছিলে সেই কিবা তথ্য এতিয়া তেখেতসকলৰ ষ্টেটমেণ্টৰ মতে তেখেতসকল ইয়াত প্ৰায় 4-5 মাহ আগৰ পৰা আছে বুলি কৈছে এতিয়াও আমি তদন্ত কৰি আছোঁ বাকী যিখিনি ডিটেইলছ থাকে আমি যেনেকৈ আগবঢ়াই আমি জনাওঁ লগত আৰু কোনোবা ব্যক্তি আছে কৈছে আছে নিশ্চয় কৈছে আৰু আছে বুলি কৈছে আৰু তেখেতসকল বৰ্তমান পলাতক আমি চেষ্টা কৰি আছোঁ যিমান জল্দি পাৰোঁ কৰাক্ট কোনখিনিৰ পৰা মুছলিমপট্টি আৰু বাকীসকলক গ্ৰেপ্তাৰৰ কাৰণে হ'ব নিশ্চয় আমাৰ তদন্ত যেনেকৈ আগবাঢ়িব আমি যিখিনি কৰিব লাগে যেনেকৈ যি আগবাঢ়িব লাগে আমি কৰিম টকাৰ এমাউণ্ট 24,50,000 ধৰা দুজন শ্বহীদুল ইছলাম আৰু বিলাল মিয়া আজি তেওঁলোকৰ আদালত হয় আজি আদালতত হাজিৰ কৰা হ'ব ৰিমাণ্ডত ল'ব আমি নিশ্চয় ৰিমাণ্ডত ল'ম ইনভেষ্টিগেশ্যন যিহেতু চলি আছে আমি ৰিমাণ্ডত কিমান দিন ৰিমাণ্ড বিচাৰিম আমি 4 দিনমানটো বিচাৰিমে ইতিমধ্যে ত্ৰিপুৰাৰ পৰা আহি হোজাইত থাকি তেওঁলোকে ব্যৱসায় চলাইছিলে হাওালাৰ চক্ৰ সৈতে এই ধনৰাশিখিনিয়ে ইতিমধ্যে জব্দ কৰিছে আমি যদি সম্ভৱ হয় আমি দেখুৱাই আছোঁ অলপ এই ধনৰাশিখিনি বুজন পৰিমাণৰ এই ধনৰাশিখিনি ইতিমধ্যে জব্দ কৰা হৈছে আৰু এই ত্ৰিপুৰাৰ পৰা অহা এই দুজন ব্যক্তিয়ে ইতিমধ্যে হোজাইত থাকি তেওঁলোকে হয়তো হাওালাৰ লগত জড়িত হৈ তেওঁলোকে ইতিমধ্যে বেপাৰত নামি পৰিছিলে কিন্তু ইতিমধ্যে হোজাই আৰক্ষীৰ তৎপৰতাত এই 24,50,000 টকাৰ সৈতে যি দুগৰাকী ব্যক্তিক ত্ৰিপুৰাৰ পৰা আহি ইয়াত থাকি তেওঁলোকে বেহা চলাইছে সেই দুগৰাকী ব্যক্তিক কৰেক্ট কৰিছে বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাক গ্রেপ্তার প্রায় দুঘণ্টা সোধা পোছার অন্তত গ্রেপ্তার করা হয়েছে রকিবুল হুদাক আজি ন্যায়ালয়ত হাজির করা হয় রকিবুল হুদাক দেওবারে কলিয়াবরর উলুয়নি আরক্ষী থানাত আত্মসমর্পণ করেছিল বিধায়ক নুরুল হুদার পুত্র রকিবুল হুদাই তেলচুরি গ্যাংর সঙ্গে নাম হাঙুর খাইছিল রকিবুল হুদার গুয়াহাটী রূপহী তেলচুরি চক্রটির বিরুদ্ধে অভিযান চলাই আছিল আরক্ষীয়ে শনিবারে এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনক গ্রেপ্তার করেছিল কলিয়াবর আরক্ষীয়ে আজি আদালতত হাজির করা হয় রকিবুলক হয় আমি এতিয়া সোধপোছ কৰি আছোঁ ইনভেষ্টিগেশ্যন চলি আছে এতিয়া আমি তেওঁকে আমি গ্ৰেপ্তাৰ কৰিছোঁ কোৰ্টত প্ৰডিউচ কৰিম তাৰপৰা পৰৱৰ্তী সময়ত আপোনালোকক জনাম স্যার তেওঁ মানে তেলচুৰিৰ লগত জড়িত থকাটো যিখিনি এভিডেন্স আমাৰ আছে আপোনালোকে গমেই পাইছে আৰু সেইখিনি এতিয়া যি আমি তেওঁক সোধপোছ কৰিলোঁ আৰু যিখিনি আমি এভিডেন্স পাইছোঁ কোৰ্টত প্ৰডিউচ কৰিলোঁ কোনোবা জড়িত হৈ আছে নেকি তেওঁলোকে এতিয়া ক'ব পৰা হ'ব গ্ৰেপ্তাৰ কৰা হৈছে তেলচুৰি চক্ৰৰ সৈতে জড়িত আন এজনক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে আমনি গাঁও প্ৰধানক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে
আরক্ষী গ্রেপ্তার করেছে আমনি গাঁও প্রধানক। গাঁও প্রধান দিল মহম্মদক গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দিল মহম্মদ খলিহামারি গাঁও প্রধান। কলিয়াবর আরক্ষীর জিম্মাত আছে ধৃত দিল মহম্মদ। পুনরাবার এইখানে উল্লেখ করছো যে তেল চুরি একটা চক্র যেহেতু আরক্ষী গ্রেপ্তার করেছে আর তাতে নুরুল হুদার পুত্র জড়িত থাকার আরক্ষীক ম্যানেজ করার কথা আহি পড়েছে আর গ্রেপ্তারও হয়েছে। এটা আন এজনক গ্রেপ্তার করা হয়েছে, তেও হয়েছে আমনির গাঁও প্রধান। গাঁও প্রধানগী গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে, নাম হয়েছে দিল মহম্মদ। ট্রেডিং এপর নামত ভয়ঙ্কর প্রবঞ্চনার বলি হয়েছে একাংশ লোক। ডি এ আই ডাই নামের একটা ট্রেডিং এপত কোটি কোটি টাকা বিনিয়োগ করে মাধমার খাবলগিয়া হয়েছে বহুলোকে। ডাই নামের একটা ট্রেডিং এপ যোগে ছজন ব্যক্তিয়ে সংগ্রহ করেছিল বহু লোকের প্রাধন। মার্চ মাহত এই এপটির জড়িয়ে বহুলোক অনলাইন ট্রেডিং করার নামত সংগ্রহ করে 3,000 কোটি টাকা। নরেশ রেড্ডি নামের লোকজনের নেতৃত্বত ছয়গী ব্যক্তিয়ে প্রবঞ্চনার জাল পাতিছিল। জনক বসুমতারী, সুনীল কুমার তেরণ, গিরীন্দ্র ব্রহ্ম, বর্ণালী বরদলৈ তেরণ, নিভারাণী বড়োর নেতৃত্বত চলিছিল প্রবঞ্চনার জালখন। বিভিন্ন স্থানত ডাই এপর বিপিষয়ে সভা অনুষ্ঠিত করে আকর্ষিত করেছিল একাংশ লোকক। বহুলোকে প্রবঞ্চক চক্রটির জালত ভরি দিয়ে লাখ লাখ টাকা বিনিয়োগও করেছিল। অধিক লাভের আশাত কোটি টাকা বিনিয়োগ করা সকলরে ধন অবশেষত লুণ্ঠন করলে চক্রটে। এপটি বন্ধ হয়ে যাওয়ার পাছতে প্রবঞ্চক কেজনে মোবাইল অফ করে পলায়ন করে। একাংশ লোকে দিয়া অভিযোগের পাছত জনক বসুমতারী আর গিরীন্দ্র ব্রহ্ম নামের লোকজনক ইতিমধ্যে বৈশিষ্ট্য আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে। দুরারোগ্য রোগত আক্রান্ত হয়ে থাকা গিরীন্দ্র ব্রহ্মক নোটিশ পিরিয়ডত ঘরে যাবলে দিয়া হয়। বর্তমানেও পলাতক অবস্থা আছে আন কেগী প্রবঞ্চক। আজিহে যে হয়েছে তেনকা নয়, আগতো হয়েছিল, হয়তো আগত হয়েছিল, আগত 600 জনে ভুক্তভোগী আছিল, এবার 6,000 জনে হল, আগন্তুক দিনক 60,000 হব গৈ আছে। তেনকা বস্তুবিলাকক একচুয়ালি আমার একো একোজন প্রতিষ্ঠিত ব্যক্তিবিলাকে আনি পেলে সাধারণ মানুষখিনিক বিপদে পরিচালিত করে আছে। সো আমি একটা বস্তু চেষ্টা করে আছো, আমার এইটোর জড়িয়ে বা আপনার জড়িয়ে আমি একটা বস্তু চেষ্টা করে আছো যে ভবিষ্যত আমি যদি আজি মাত নামাতো, আমি অকল আমার নিজের টাকা রিকভার করার কারণে আমি আজি ওলাই অহা নাই, কিন্তু আজি যদি আমি এইবিল বিষয় যদি আমি নকং, সজাগ যদি নকরাও মানুষখিনিক, তেনহলে কালি পরশে আক আজি 6,000 পড়ছে, হয়তো কালি পরশে 60,000 পড়ব কারণে বেশি সময় নালাগে। আর তেনকাকে ধ্বংস হব গৈ আছে এক প্রকারেদি। আর খুব ইন্টারেস্টিং কথা, ইয়াতো খুব দুঃখ লগা কথা এটা আছে যে আমার তাদের ফোন আহে, বরঞ্চ মুখ্যমন্ত্রী যুর আসনি থ্রয়েদি টাকা দিয়া সেই টাকা জমা করার টাকাও ইয়াত লগাইছিল, সেইবোরও ভুক্তভোগী আছে। সো মানে মুখ্যমন্ত্রীক এইটাই আহ্বান থাকিব যে আপনাদের আপনি অকমান এইটোর উপর অকমান দৃষ্টিগোচর করক। উৎপল হালয় আছে, ফোনযোগে সংযুক্ত হয়েছো। উৎপল হালয়, কিমান দিনের পরে প্রবঞ্চনার জাল পেলাইছিল, কিমান দিন ধরে এই প্রবঞ্চনার জাল চলি আহিছিল আর কেনে কথাখিনি পোহরলে আহিলে সবিচারে আপনার পৰা জানি। হয় পাপুরি, প্রথমতে উল্লেখ করব লাগিব যে অধিক ধন আর সহজ ধন লাভের একাংশ যুবক যুবকীয় নিজের যে ধন আছে সেই হাস্যতীয় ধন এনে ধরনের ট্রেন্ডিং এপত লগা আছে। প্রথম কথাতে আমি উল্লেখ করব বিচারিম বা News18 অসম নর্থ ইষ্ট থলর পৰা আহ্বান হব যে এনে ধরনের ট্রেন্ডিং এপ সমূহ আপনাদের ভালদরে বিশ্লেষণ নকরাকৈ কেতিয়াও ধন নলগাব। সচরাচর দেখিবলৈ পোৱা যায় যে ডিজিপিগৰাকী হোক বা আরক্ষীর ফালের পৰা সততে এনে ধরনের স্পষ্টীকরণ দি থকা হয় যে কোনো কারণে এপসত আপনাদের টাকা নলগাব। তাৰ পিছতো কিন্তু একাংশ লোক সজাগ নয়, যার ফলত এনে ধরনের তেখেতসকলে 3 কোটিকৈ টাকা তেখেতসকলে এপস লগাইছিলে, যার ফলে এটা সর্বহারা হয়েছে প্রায় এই যে গুহাটির লখরা বেহারবাড়ি হাউকুচি এই বৃহত্তর অঞ্চলের যখন থলুয়া লোক আছে প্রায় ইয়ার 3 শতাধিক যুবকে এই এপস টাকা লগাইছিলে। আর নরেশ রেড্ডি নামের এগারী লোকে বিহারের যী লোক আছে সেই রেড্ডি পার্টির লোকগুলিয়ে এপসটি আনিছিল ডাই এপস, আর তার যদি এদিন টাকা লগা যায় সন্ধ্যালে দুগুণ হয়, অর্থাৎ অধিক টাকা লাভ আর সহজ টাকা লাভের একাংশ যুবক যুবতী এনেদরে টাকা লগাইছিল যার এটা পরিণাম ভোগা পরিলক্ষিত হয়েছিল। এই যদি গোটে ঘটনার কথা কবলকে যাও তো 26 জুলাইত এই গোটে ঘটনা পোহরলৈকে আইছিল, যেহেতু 26 জুলাই দিনা এই এপসটি বন্ধ হয়ে পড়ছিল। আর ততাতৈয়াকৈ অসমত যে 6 গৰাকী লোকে এই এপসটি আনিছিল ব্রহ্ম উপাধির আর আনগৰাকী বসুমতারীর উপাধির, সেই তেখেতসকলক আরক্ষী থানালৈকে মাতিছিল। মাতার পিছত গোটেই ঘটনা পোহরলৈকে আহিছিল যে প্রতিগৰাকী যুবকে যে চা যায় প্রায় 2-5 লাখকৈ টাকা এই এপসত লগাইছিল, একমাত্র লগাইছিল যে অধিক ধন লাভের। আমি উল্লেখ করব বিচারিম যে অধিক ধন আর সহজ ধনের যাতে কোনো বিচলিত নহয়, এনেদরে বিচলিত হলে কিন্তু সকল যুব সর্বশান্ত হওয়াটা নিশ্চিত, কারণ তেখেতসকলে এপসটির বিষয়ে ভালকৈ গমি গতি নোচোয়াকৈ তেখেতসকলে বিভিন্ন সময় বিজ্ঞাপন দিয়ে আছে, বিশেষকৈ সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন দিয়েছে যে এনে ধরনের ঘটনা সংঘটিত হলে আরক্ষী কোনো কারণতে রেসপন্সিবিলিটি নলয় বলে আগর পরে উল্লেখ করা হয়েছে। যত আরক্ষী যদি আমি সামাজিক মাধ্যমত দেখবলে যাও প্রতিটি আরক্ষী বিভাগের লোকে কিন্তু এনে ধরনের বিজ্ঞাপন সমূহ শেয়ার করে আসছিল, কিন্তু তারপর 2 গৰাকী লোক ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, 1 গৰাকীক জেল হাজতলৈকে প্রেরণ করেছে আর রেড্ডিক বিচারি ইতিমধ্যে তদন্ত আরম্ভ করেছে। কিন্তু তার মাজতে কিন্তু আরক্ষীর ফালের পৰা কৈছে যে এই যে সকল ভুক্তভোগী আছে এখেতসকলেও কিন্তু সমানে দোষী বলে আরক্ষী
আৰক্ষী ফালৰ পৰা উল্লেখ কৰিছে যদিও এখেতসকলে গোচৰ দিছে যে টকাখিনি মাৰা যোৱাৰ পিছতহে গোচৰ দিছে কিন্তু তাৰে অৰ্থাৎ তেওঁলোকে ইনভেষ্ট কৰিছে তেওঁলোকে ইনভেষ্ট কৰিছে তেওঁলোকে নজনাকৈ বা ভালকৈ চালি জাৰি নোচোৱাকৈ ইনভেষ্ট কৰিছে গতিকে আৰক্ষীৰ মতে তেওঁলোকো কিন্তু এক প্ৰকাৰ দোষীয়ে ধন্যবাদ জনাইছো উৎপল হালৈ শিবসাগৰ মুখ্য ডাকঘৰৰ নৈশ চকীদাৰক হত্যা ডাকঘৰৰ ভিতৰতে বুদ্ধেশ্বৰ গগৈ চুৰিকাঘাত কৰে কোনো দুৰ্বৃত্তই চকীদাৰজনৰ বুকু আৰু মূৰত চুৰিকাঘাত কৰে দুৰ্বৃত্তই বিগত ছবছৰ ধৰি শিবসাগৰ ডাকঘৰত কৰ্মৰত আছিল বুদ্ধেশ্বৰ গগৈ মৃত বুদ্ধেশ্বৰ গগৈৰ ঘৰ শিবসাগৰ ভটিয়াপাৰাত ঘটনাক লৈ এতিয়া তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি হৈছে বুদ্ধেশ্বৰ গগৈৰ হত্যাৰ উচিত তদন্তৰ দাবী জনাইছে ডাকঘৰৰ কৰ্মচাৰীয়ে তেওঁ এগৰাকী এই ক্ষেত্ৰত তেওঁক সকলোৱে সেইটোৱে বিচাৰিছে তেওঁ পৰিয়ালৰ লোকো আহি ঘটনাস্থলীত উপস্থিত হৈছেহি আৰক্ষীয়ে তদন্ত আৰম্ভ কৰিছে শিৱসাগৰৰ মুখ্য যি ডাকঘৰ আছে শিৱসাগৰ বৰপুখুৰী পাৰত সেই ডাকঘৰৰ ভিতৰত আচলতে আজি এগৰাকী চকীদাৰৰ ৰহস্যজনকভাৱে মৃতদেহ উদ্ধাৰ হোৱা ঘটনাই চাঞ্চল্য সৃষ্টি কৰিছে ইতিমধ্যেই আৰক্ষী আহি উপস্থিত হৈ তদন্ত আৰম্ভ কৰিছে তেখেতক কোনোৱে আচলতে মারপিট করার সন্দেহ করা হয়েছে যেহেতু তেখেতর শরীরের বিভিন্ন অংশত মৃতদেহত আঘাতপ্রাপ্ত হওয়া চিন আছে ইয়াত পরিয়ালর ব্যক্তি আছে আত্মীয় স্বজন আছে মানে জানি বিচারিম ইয়া কোন হয় যাক ইয়াত মৃতদেহ বর্তমান পড়ি আছে ডাকঘর ভিতর কোন হয় তখন মুখ খোলালি হয়েছে খোলালি কেনে কি ধরনের খবর পাইছে এনে ধরনের গম পাইছো যে সাড়ে সাতটা বাজার যে গা ভাল নাই ককায়েকে ফোন কৈছিলে মানে কৈ পিনি কৈছে তেওঁ ঘৰলৈ লৈ অহা এনেকৈ বুলি কৈছিলে তাৰপৰা আমি উপস্থিত আহি দেখিছোঁ যে তেজ ওলাই থকা দেখিছোঁ ক'ৰপৰা মানে মাথাৰ পৰা বেকত তাৰপৰা জিভাখন ওলাই আছে আৰু বিশেষকৈ দেখিছোঁ আৰু বিশেষকৈ বেলেগকৈ দেখা নাই ইয়াৰ কোনোবাই প্ৰাণ ল'ব পাৰে নেকি তেনেতো আমাৰ সন্দেহ হৈছেহে মানে সেইটো সন্দেহজনক হয় কালি আপোনাৰ সৈতে আছিলে নেকি তেখেত কালি মোৰ ঘৰত ভাত পানী খাই গৈ ভাত খাবলৈ আহিছিলে চাৰে আঠমান বজাত ভাত পানী খাই পিনে মোৰ ঘৰৰ পৰা ডিউটি কৰিবলৈ আহিছিলে সিমানে জানো তাৰপিছত ডিউটি কৰা অৱস্থাত আৰু ইয়াতো আহিবৰ কোনো প্ৰয়োজন নাই মোৰ হয় হয় মই ইয়াতে আৰক্ষী আছে সেই উচ্চপদস্থ আৰক্ষী আছে দাদা অকণমান জানিব বিচাৰিম ইয়াক কি বুলি সন্দেহ কৰা হৈছে যিহেতু আঘাতৰ চিন আছে আমি এতিয়া আমাৰ মেজিষ্ট্ৰেটক মাতিছোঁ মেজিষ্ট্ৰেট অহাৰ পিছত আমি ডেডবডিটো অলপ ভালদৰে চোৱাৰ পিছতে বাকী ক'ব পাৰিম এতিয়া আমি প্ৰাথমিক পৰ্যায়ততো এতিয়া দেখা মতেতো ব্লাড শ্লাড ওলাই আছে মুখেদি ফেন ওলাই আছে নাকেদি ফেন ওলাই আছে তেজ ওলাই আছে ধৰক এতিয়া নোচোৱাকেতো ক'ব নোৱাৰি আঘাতৰ চিনটো দেখা নাই আমিতো চোৱা নাই কিন্তু নাকৰ পৰা তেজ ওলাই মুখেদি তেজ ওলাই মাথা দি তলত পৰি থকা দেখা পাইছে হয় এয়া আৰক্ষীৰ ভাষ্য আৰক্ষীয়ে ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে আৰু দণ্ডাধীশ আহি উপস্থিত হ'বহি তাৰপিছতে মৃতদেহ সেই কোঠাটোৰ পৰা উলিয়াই অনা হ'ব তেজপুৰত গৰ্ভৱতী মহিলাৰ ওপৰত উদ্দণ্ড লোকৰ আক্ৰমণ পৃথিৱীৰ পোহৰ দেখাৰ পূৰ্বে মৃত্যু হ'ল গৰ্ভস্থ সন্তানৰ পথেৰে খৰি অনাক কেন্দ্ৰ কৰি সূত্ৰপাত ঘটিছিল কাজিয়াৰ মাজতে আক্ৰমণ প্ৰত্যাক্ৰমণত গুৰুতৰভাৱে আহত হয় এগৰাকী মহিলা গুৰুতৰভাৱে আঘাতপ্ৰাপ্ত মহিলাগৰাকীক তেজপুৰ পৰুৱাস্থিত মাতৃ আৰু শিশু স্বাস্থ্য চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হয় যদিও গৰ্ভতে মৃত্যু হয় পাঁচমহীয়া শিশুতে 30 জুলাই তেজপুৰৰ বৰঘাটত সংঘটিত হৈছিল এই ঘটনা ইফালে 3 কন্যা সন্তানৰ পিছত পুত্ৰ সন্তান গৰ্ভস্থ হোৱা বুলি জনাৰ পিছত তেওঁ শোকত ভাগি পৰিছে ইতিমধ্যে অভিযুক্তৰ বিৰুদ্ধে বৰঘাট আৰক্ষী চকীত ভুক্তভোগী পৰিয়ালে এজাহাৰ দাখিল কৰিছে সোধা পোছা কৰি আনকি মুকলি কৰি দিয়াৰ অভিযোগ উত্থাপিত হৈছে এসপ্তাহ ধৰি চিকিৎসালয়তে ভৰ্তি হৈ আছে দুৰ্ভগীয়া মাতৃগৰাকী 4টা বজাত মোৰ হেৰি গৰ্ভাৰ ছোৱালী যদি টমটমলি কৰি লৈ আহিছিলে পাছত মোৰ আৰু এটা গৰ্ভৱতীৰ ছোৱালী আছে তাই বহুত গালি পাৰি আছিলে পাছত বৰবাপক ককা এজন বৰবালত সুধিছিলে কিয় কাজিয়া লাগিছে তাক ধৰি লৈ মাৰি আছিলে পাছত মোৰ হাজবেণ্ডক বচাবলৈ গৈছিলে তাকো ধৰি লৈ ডিঙি হেঁচা মাৰি ধৰিছে ডিঙি দি তেজ ওলাই গৈছিলে কাপোৰো ছিঙিছে চব মোৰ গাত আছিলে 5 মাহৰ ল'ৰা আছিলে 3টা ছোৱালীৰ পাছত এটা ল'ৰা আছিলে ফোনযোগে সংযুক্ত হৈ আছে আমাৰ সাংবাদিক হেমন্ত কুমাৰ নাথ অতিকৈ দুৰ্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হৈছে গতিকে এই ঘটনাটোৰ ক্ষেত্ৰত আৰক্ষীৰ ওপৰতো কিছু অভিযোগ আছে যে তেওঁলোকে সোধা পোছা কৰি এৰি দিছে অভিযুক্তক আমি এইখিনি কথা জানিম আপোনাৰ পৰা হয় পাপৰি তেজপুৰত অতি জঘন্য অমানৱীয় ঘটনা সংঘটিত হৈছে আৰু ৰুমিনা বেগ খাতুন নামৰ এইগৰাকী গৰ্ভৱতী মহিলা সম্প্ৰতি এসপ্তাহ ধৰি তেজপুৰ পৌৰাস্থিত
চিকিৎসালয়ত তেওঁ চিকিৎসাধীন হৈ আছে আৰু খৰি অনা কেন্দ্ৰ কৰি এটা পথৰে সামান্য সামান্য কথাক লৈ কাজিয়াৰ সূত্ৰপাত হৈছিল আৰু তাৰ পিছতেই ৰুমিনাৰ বায়েক মইনা বেগমৰ লগত প্ৰথমে কাজিয়াৰ সূত্ৰপাত হৈছিল ওচৰৰে জমিনা খাতুনৰ ফজিলা খাতুনৰ লগত আৰু এই কাজিয়া ভাঙিবলৈ ৰুমিনা আগবাঢ়ি যোৱাত জমিনা আৰু ফজিলাৰ আত্মীয় মজিবুৰ ৰহমান আৰু দিলদাৰ হুছেইনে ৰুমিনা আৰু তেওঁ বায়েক তথা আৰু স্বামীক বেয়াকৈ মাৰধৰ কৰে কিন্তু লক্ষণীয়ভাৱে ৰুমিনাই সেই কাজিয়া আঁতৰাব যাওঁতেই ঘটনাক্ৰমে তেওঁ সোমাই পৰে আৰু গৰ্ভৱতী মহিলাগৰাকীয়ে যি অভিযোগ উঠিছে তেওঁক পেটত গুৰিয়াই গুৰিওৱা হৈছিল আৰু যাৰ ফলতেই অতি তেওঁ যি আঘাতপ্ৰাপ্ত হৈছিল তাৰ পিছতে 30 তাৰিখৰ ঘটনা 30 জুলাইত তেওঁক লগে লগে স্থানীয় পৌৰাস্থিত চিকিৎসালয়ত চিকিৎসাধীন কৰা হয় আৰু দেওবাৰে যি 5 মাহীয়া গৰ্ভস্থ সন্তান আছিল সেই সন্তানটিৰ মৃত্যু ঘটিছে আৰু লক্ষণীয় কথাটো হৈছে মহিলাগৰাকীৰ নিশ্চিতভাৱে পাপৰি পৰিয়ালৰ যি অভিযোগ সেই অভিযোগ আৰক্ষীৰ প্ৰতি কিয়নো স্থানীয় বৰঘাট আৰক্ষীক তেওঁলোকে ঘটনা সন্দৰ্ভত অভিযুক্ত নাম উল্লেখ কৰি তেওঁলোকে এজাহাৰ দাখিল কৰিছিল আৰু পৰিয়ালে আমাক জানিবলৈ দিয়া মতে কেৱল সোধপোছ কৰিয়ে তেওঁলোকক এৰি দিয়া হৈছে গতিকে তেওঁলোকে এতিয়া ন্যায় বিচাৰিছে আৰু বিশেষকৈ এইগৰাকী দুৰ্ভগীয়া মহিলা আজিও তেওঁ যথেষ্ট ৰক্তৰ প্ৰয়োজন হৈ আছে আৰু ৰক্তক্ষৰণ হৈছে গতিকে তেওঁ স্বাস্থ্য উন্নত হোৱা নাই গতিকে মহিলাগৰাকীৰ লগতে তেওঁ ভুক্তভোগী মহিলাগৰাকীৰ লগতে পৰিয়ালে আৰক্ষী উদ্ধৰ্তন কৰ্তৃপক্ষৰ ওচৰত দাবী জনাইছে যাতে তেওঁলোকে ন্যায় লাভ কৰে আৰু স্থানীয় যি বৰঘাট আৰক্ষী অগ্নিগৰ্ভা বাংলাদেশত ভয়ংকৰ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে আৰক্ষী শাসকীয় দলৰ কৰ্মী আৰু প্ৰতিবাদী জনতাৰ সংঘাতত 97 গৰাকী অধিক লোকৰ মৃত্যু হৈছে ঢাকাত দেওবাৰে সাধাৰণ জনতাৰ প্ৰতিবাদত আহত হৈছে 14 গৰাকী আৰক্ষী দেশখনৰ চৰকাৰী চাকৰিৰ আসন সংৰক্ষণ ব্যৱস্থাৰ বিৰুদ্ধে জনতাই তীব্ৰ প্ৰতিবাদ সাব্যস্ত কৰি আহিছিল প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাছিনাৰ পদত্যাগৰ দাবীৰে বাংলাদেশৰ শিক্ষাৰ্থী সমাজে ৰাজপথত ধাৰাবাহিক প্ৰতিবাদ কৰি আহিছে দেওবাৰে বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাত শিক্ষাৰ্থীসকলে সাব্যস্ত কৰা প্ৰতিবাদে হিংসাত্মক ৰূপ ধাৰণ কৰে প্ৰতিবাদকাৰী আৰু আৰক্ষীৰ মাজত হোৱা সংঘাতৰ ফলত 97 জন লোকৰ মৃত্যু ঘটে বহুকেইজন প্ৰতিবাদকাৰী এতিয়াও সন্ধানহীন হৈ আছে দেশখনৰ চৰকাৰী চাকৰিত মুক্তিযোদ্ধাৰ পৰিয়ালৰ বাবে 30% আসন সংৰক্ষণৰ সিদ্ধান্তৰ বিৰোধিতাৰে লাখ লাখ শিক্ষাৰ্থী আৰু শিক্ষকে প্ৰতিবাদ কৰিছিল পৰৱৰ্তী সময়ত 21 জুলাইত চৰকাৰী চাকৰিত উচ্চ ন্যায়ালয়ে 30%ৰ পৰা 5% হ্ৰাস কৰিছিল ধাৰণা কৰা হৈছিল উচ্চ ন্যায়ালয়ৰ ৰায়ৰ পাছতে প্ৰতিবাদ সাম কাটিব কিন্তু সেই প্ৰতিবাদ এতিয়া লাহে লাহে অন্য দিশেৰে গতি কৰিছে প্ৰতিবাদত নামিছে বিৰোধী দলসমূহকে ধৰি সাধাৰণ জনতাও ইতিমধ্যে বাংলাদেশৰ পৰিস্থিতি ক্ৰমাৎ ভয়ংকৰ দিশে গতি কৰিছে দেশখনত থকা প্ৰৱাসী ছাত্ৰসকলে বাংলাদেশ এৰি নিজৰ দেশলৈ উভতি গৈছে প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাছিনাই কঠোৰ হাতেৰে বিদ্ৰোহ দমনৰ নিৰ্দেশ দিয়াৰ পাছতে দেশখনৰ সামৰিক বাহিনী আৰু আৰক্ষী প্ৰতিবাদকাৰীৰ ওপৰত জঁপিয়াই পৰিছে যাৰ বাবে পৰিস্থিতি আৰু অধিক ভয়ংকৰ হৈ উঠিছে প্ৰতিবাদৰ জুই ঢাকাৰ পৰা লাহে লাহে প্ৰায়বোৰ চহৰতে বিয়পি পৰিছে দেওবাৰে আৰক্ষী আৰু প্ৰতিবাদকাৰীৰ মাজত হোৱা প্ৰতিবাদত কেইবাশ লোক আহত হৈছে আৰক্ষী প্ৰতিবাদকাৰীলৈ লক্ষ্য কৰি কন্দুৱা গেছ ষ্টন গ্ৰেনেড নিক্ষেপ কৰিছিল দেওবাৰে এনে পৰিস্থিতিত দেশখনত সন্ধিয়া 6 বজাৰ পৰা অনিৰ্দিষ্টকাললৈ সান্ধ্য আইন জাৰি কৰা হৈছে ইফালে বাংলাদেশৰ প্ৰতিবাদে ক্ৰমে ভাৰত বিদ্বেষী ৰূপ ধাৰণ কৰিছে ভাৰতে চুবুৰীয়া ৰাষ্ট্ৰখনৰ ৰাজনীতিত হস্তক্ষেপ কৰাৰ অভিযোগ উত্থাপন কৰি একাংশ বিৰোধী ৰাজনৈতিক দলে ইণ্ডিয়া আউট শ্লোগানেৰে আন্দোলনকাৰীক উদগনি যোগাইছে জানুৱাৰীত হোৱা বাংলাদেশৰ নিৰ্বাচনৰ পাছতে বিৰোধী দলৰ নেতাই ইণ্ডিয়া আউট শীৰ্ষক এক অভিযান আৰম্ভ কৰিছিল তেওঁলোকৰ দাবী ভাৰতে চুবুৰীয়া ৰাষ্ট্ৰখনৰ গণতান্ত্ৰিক ভাৱধাৰাক নিজৰ স্বাৰ্থৰ বাবে ব্যৱহাৰ কৰি আহিছে আৰু বিতৰ্কিত নেত্ৰী শ্বেখ হাছিনাক প্ৰধানমন্ত্ৰী হিচাপে থকাৰ বাবে সমৰ্থন আগবঢ়াই আহিছে এই অভিযোগেৰে একাংশ বিৰোধী দলৰ নেতাই ইণ্ডিয়া আউট অভিযান আৰম্ভ কৰিছিল ইফালে বাংলাদেশত বৰ্তমান চলি থকা কোটা সংৰক্ষণ প্ৰতিবাদক অন্য দিশেৰে নিয়াৰ চেষ্টা চলাইছে বাংলাদেশৰ একাংশ দল বুদ্ধিজীৱীয়ে দেশখনত ভাৰত বিৰোধী ধাৰণা প্ৰসাৰ কৰাই নহয় হিন্দু বিৰোধী এটা ধাৰণাও সিঁচি দিয়া হৈছে এই আন্দোলনৰ জৰিয়তে শেহতীয়াকৈ ছাত্ৰ আন্দোলনটোৱে ভাৰত বিৰোধী ঢৌৰ দিশে আগবঢ়াৰ খবৰ পোৱা গৈছে উল্লেখযোগ্য যে চতুৰ্থবাৰৰ বাবে বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰীৰ আসনত বহা শ্বেখ হাছিনাক বিৰোধিতা কৰি আহিছে বাংলাদেশৰ একাংশ দল সংগঠন নাগৰিকে অসৎ পন্থা অৱলম্বন কৰি শ্বেখ হাছিনাৰ আৱামী লীগে 3/4 আসন দখল কৰিছিল নিৰ্বাচনত নিৰ্বাচনৰ পূৰ্বে শ্বেখ হাছিনাৰ চৰকাৰে বাংলাদেশৰ মূল বিৰোধী দলৰ প্ৰায়বোৰ শীৰ্ষ নেতাকে গ্ৰেপ্তাৰ কৰি কাৰাগাৰলৈ নিক্ষেপ কৰিছিল 25,000ৰো
অধিক রাজনৈতিক নেতা কর্মীক বন্দী করেছিল শেখ হাসিনা সরকারে একাংশ প্রবাসী বাংলাদেশী নাগরিকে ভারতের সামগ্রী ব্যবহার নকরবলেও সোশ্যাল মিডিয়া যোগে আহ্বান জানা দেখা গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ত ভারতে হস্তক্ষেপ করার গুরুত্বপূর্ণ অভিযোগ তুলিছে দেশখনের একাংশ রাজনৈতিক বিশ্লেষকে শেখ হাসিনা ক্ষমতা থাকিলে ভারতে সহায় করে অহার অভিযোগ উত্থাপন করেছে 2014 আর 2018 সনের নির্বাচনত শেখ হাসিনার আওয়ামী লীগে ব্যাপক রিগিংয়ের আশ্রয় লওয়ার অভিযোগ উত্থাপন করে আসছে ভারতে কূটনৈতিক আর ভূ রাজনৈতিক লাভালাভর বাংলাদেশের অভ্যন্তরত হস্তক্ষেপর দাবি করছে বাংলাদেশত হওয়া অভূতপূর্ব পরিস্থিতির বাবে ভারতে জারি করেছে বিশেষ নির্দেশনা ভারতীয় নাগরিকক বাংলাদেশ ভ্রমণের পর বিরত থাকার পরামর্শ ভারত সরকারের পরবর্তী নির্দেশ নোপালেকে কোনো ভারতীয় নাগরিককে বাংলাদেশে নাজাবলে আহ্বান জানাইছে সরকারে উল্লেখযোগ্য যে যাওয়া মাহত বাংলাদেশের উচ্চ ন্যায়ালয়ে সরকারি চাকরির সংরক্ষণ সম্পর্ক নতুনকৈ রায়দান করেছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাসকলের পরিয়ালের বাবে সরকারি চাকরির 30% আসন সংরক্ষণের সপক্ষে পুনের রায়দান করেছিল উচ্চ ন্যায়ালয়ে যার বাবে উত্তপ্ত হয়ে পড়েছে পরিস্থিতি দেশখনের ছাত্র সমাজে পূর্বরে ইয়ার বিরোধিতা করে আসছিল ইফালে বাংলাদেশত অধ্যয়ন করে থাকা ভারতীয় ছাত্রসকলে ইতিমধ্যে বাংলাদেশ এরিছে আন দেশসমূহের ছাত্র ছাত্রীসকলেও বাংলাদেশের পর আঁতরি গেছে প্রতিবাদের বাংলাদেশ থাকা ভারতীয় লোকসকলক ঢাকার ভারতীয় উচ্চায়ুক্ত কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দিয়া হয়েছে জরুরীকালীন ফোন নম্বর প্রকাশ করেছে ভারত সরকারে তিনটা জরুরীকালীন ফোন নম্বর প্রকাশ করেছে ভারত সরকারে ফোন নম্বর কেটা হয়েছে 8801958383679 8801958383880 আনটো জরুরীকালীন ফোন নম্বর হয়েছে 8801937044591 ইফালে ধুবুরীত বাংলাদেশের পরিস্থিতিক লৈ সীমান্ত অঞ্চলত সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশত সৃষ্টি হওয়া অগ্নিগর্ভা পরিস্থিতিক লৈ অসম বাংলাদেশ সীমান্তত নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তুলিছে বিএসএফে বিগত দুই তিনি দিনের পরা বাংলাদেশের আসলে এক কথা কব গেলে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলত দেখা গৈছে বর্তমানে আন্দোলন চলিছে আর এই আন্দোলনের ফলত বিভিন্ন ঠাই থানা জ্বলাই দিয়া হয়েছে বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠান জ্বলাই দিয়া হয়েছে আর এই সমগ্র কথা লই পেলাই বর্তমানে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করেছে আর সেয়ালই কিন্তু দেখা গেছে ভারত বাংলা সীমান্তবর্তী ধুবুরী জেলার যে সীমান্ত আছে 134.5 কিলোমিটার যে সীমান্ত আছে এই সীমান্তটো কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কটকটিয়া করে তুলেছে যদিও বিএসএফ কর্তৃপক্ষ এতিয়ালৈকে সেই বিষয়ত কোনো ধরনের মুখ খুলিবলৈ বিচরা নাই কিন্তু আমার স্থানীয় কিছু সূত্রের মতে বর্তমানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কটকটিয়া আছে বাংলাদেশত আজির তারিখত যদি আমি কব বিচার আজির তারিখত দেখা গেছে ইন্টারনেট সম্পূর্ণরূপে বন্ধ করে দিছে তার ফলত বাংলাদেশের পর কোনো ধরনের তথ্য বাইরে অহা নাই আর আৰু এটা খবৰ এই মুহূৰ্তত আহি আছে যে বাংলাদেশত বৰ্তমানে চলিছে কাৰ্ফিউ চৰকাৰে কাৰ্ফিউ দি পেলাই সমগ্ৰ পৰিস্থিতি নিয়ন্ত্ৰণ কৰিবলৈ চেষ্টা কৰি আছে এনে এক পৰিস্থিতিত যথেষ্ট এটা উত্তপ্ত পৰিস্থিতি আৰু এই অৱস্থাত সীমান্তৱৰ্তী জিলাখনত যেনে কোনো ধৰণৰ প্ৰভাৱ নপৰে তাৰ কাৰণে কিন্তু সকলো পক্ষই প্ৰথমতে সচেষ্ট হৈ আছে অসহায় লোকর গোচর নলয় রঙিয়া আরক্ষী গুন্ডা বাহিনীর পক্ষ রঙিয়া আরক্ষী ভুক্তভোগী তিনি যুবতীক থানালে আনি আক্রমণকারীক মুকলি করে দিলে আরক্ষী স্বামীর নির্যাতনের বলি মহিলা সহ পরিয়ালক আক্রমণ করলে গুন্ডার দলে এই প্রতিবেদন আগবায় অপরাধনামার পর বিদায় লো নমস্কার অসহায় লোকর এজাহার নলয় রঙিয়া আরক্ষী গুন্ডা বাহিনীর পক্ষ কামরূপর রঙিয়া আরক্ষী জনহিত জনসেবার্থের শপথ লওয়া আরক্ষীর এক নির্লজ্জ কর্মকাণ্ডক আজি লজ্জিত রঙিয়াবাসী হয় অপরাধী আর আরক্ষীর অপেন মিতিরালির এখন স্বচ্ছ ছবি এই বিশেষ প্রতিবেদন ভুক্তভোগী তিনি যুবতীক উঠায় আনিলে রঙিয়া আরক্ষী আক্রমণকারী গুন্ডা বাহিনীর দলক যাবলৈ দিলে আরক্ষী মই তার লগত গৈছিলোঁ যোৱার পিছত তার কেইদিনমান পিছত সি মোৰ লগত মারধর করিলে বহুত তারপর মই আব্বাহত ঘরত আহিলোঁ আহার পিছত সি মোক লৈ গল আকো লৈ যাওয়ার পিছত আকো মোক হেনেকে টর্চার করা স্টার্ট করিলে মোক ঘরত যাব নিদিয়ে মাহাতর লগত কথা পাতিব নিদিয়ে তারপর কিবাকে মানে মিলাই মিলাই কেনে মই কিবা করি কেনে ঘরত আহিলোঁ আর গম পাইছিলোঁ সি ঘরত আহি কেনে এনেকা হেই করিব বলি তারপর এজাহার এখনো দিছিলোঁ ইনজামামুল হাজবেন্ড কি আছিল নামটো মেইন অভিযুক্তর ইনজামুল হক হয় স্বামী ঘরের অকথ্য নির্যাতন নির্মম আক্রমণ সহ্য করব নি ঘরলে উভতি অহা মহিলাসহ পরিয়ালের সদস্যক আক্রমণ এইটো গুন্ডা বাহিনীর চাওক এই সিসিটিভি ভিজুয়েলস হকি স্টিক বাঁহ কাঠের বাতাম লৈ ঘরট প্রবেশ করা গুন্ডা বাহিনীর আক্রমণের দৃশ্য ইনজামামুল গেগর আক্রমণত ধরা হাই মিজানুর রহমানের পরিয়াল
এইটো গুণ্ডারূপী ইঞ্জামামুল ওরফে সরুর ভয়ত এতিয়া শঙ্কিত হয়ে পলাই আছে রঙিয়ার এইটো দুর্ভগীয়া পরিয়াল। কারণ ইঞ্জামামুলে কিনি পেলাইছে রঙিয়া থানার ওসি অজয় বর্মনক। অভিযুক্তর পক্ষত এস আই হেমিমিলি, নগর পরিদর্শক সমরজ্যোতি ডেকাও। সাতটামান বজাত সিহঁতে একেবারে দলে বোলে আহিছে, প্রায় কিমান মানুহ আহিছে আপনার দলে বোলে বহুত মানুহ আহিছে, আর একেবারে একেবারে অবস্থা নাই আমার। আজি তিনি চারিদিন সেদিনার পর আমি কত যে কত কত লুকাই আছো সিহঁতে বিচারি ফুরিছে। অকথ্য নির্যাতন আর ভয়ঙ্কর আক্রমণের ঘটনাক লই দুবার কই এজাহার দিয়ে সুফল বাদেই নির্যাতিতা হয়েও রঙিয়া এরি পলাই থাকবলিয়া হয়েছে এই ভুক্তভোগী পরিয়ালটোয়ে। আমাক রিসিপ্ট কপিখন দিয়া নাছিলে, রাতে 11টা বাজালৈকে আমি তাত আছিলোঁ। ওসির লগত কথা পাতিছিলোঁ, ওসি স্যারের লগত কথা পাতার পিছত ফার্স্ট মই কথা পাতিছিলোঁ, গোটাই কথাখিনি কলো, কোৱাৰ পিছতো মানে তেখেতক এরেস্ট করা নাছিলে আর এতিয়ালৈকে। আমি তাতে আকো রাতি এজাহার আরো এখন দিছোঁ, রাতি 10টামান বজাত নেকি আমি লিখি কেনে আরো এবার এজাহার দিছোঁ রাতিখনে। রঙিয়ার মাঝমজিয়াত সংঘটিত হওয়া ঘটনাটোর সাতটা দিন উকলি যাওয়ার পাছতো অভিযুক্ত রক্ষণাবেক্ষণ দেওয়ার অভিযোগ রঙিয়া থানার খাকি পোশাকধারীর বিরুদ্ধে। আনকি কালপ্রিত ইঞ্জা বাবুলার খুড়াক এইটো বাবুলে মহিলাক আক্রমণ করে রঙিয়া আরক্ষীর চকুত দুঃখমুক্ত হওয়ার আঁরর কাহিনী আজি সকলে বুঝি উঠিছে। মুখ্যমন্ত্রী আর ডিজিপি জিপি সিং ডাগরিয়া, রাজ্যের গৃহ বিভাগত কত হেরাল মহিলা সুরক্ষার নীতি? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আপনার জড়িয়ে অনুরোধ করো তাকি যাতে আমার সিকিউরিটিটা সম্পূর্ণরূপে দিয়ে আমার যাতে ঘর থাকার ব্যবস্থা করে দিব পারে। অসম আরক্ষীর একাংশ এনে একপক্ষীয় সন্দেহজনক অপরাধী প্রীতি নীতিয়ে এতে আস্থা হেরাইছে সর্বসাধারণের। ন্যায় পাবনে রঙিয়ার এই দুর্ভগীয়া পরিয়ালটোয়ে, নে দুর্বৃত্তরূপী ইঞ্জামামুল হক গেঙর আক্রমণের ভয় ভীতি নিজের ঘর এরি পলাই থাকিব লাগিব এই হান পিতৃকন্যা? গুয়াহাটির পর দীপাঙ্কর দাসর রিপোর্ট, News18 অসম নর্থইস্ট। এইটো মাইথান স্টিল নহয়। ওচৰ চুবুৰীয়াসকলে লগ